কিনা আমরা ওটি করেছি আমার 29 তারিখ ওটি দিয়ে দিচ্ছে 29 তারিখ ওটি হয়েছে এক মাস 10 দিন মানে আচ্ছা তুমি এখন ভালো আছো তো এখন পুরো ঠিক আছে আচ্ছা এই যে মুখ বাঁকা এই যে বলে সেসব কিছু তোমার হয়েছে না সেসব কিছু প্রবলেম হয়নি তোমাকে আমরা পরের দিনই ছেড়ে দিয়েছিলাম হ্যাঁ পরের দিনই আচ্ছা তোমার দাগ দেখাও দেখিয়ে দাও দেখো দাগও প্রায় বোঝা যাচ্ছে না পিছন দিকে কেউ যদি আমি এরম ভাবে না দেখাই কোনোদিন বোঝা যায় না কেমন পিছন দিক দিয়ে দেখুন টিউমার থাকে সামনে মুখটা ঘুরিয়ে নিন হ্যাঁ টিউমার থাকে সামনে এখানে কিন্তু আমরা পিছন দিকে এমনভাবে করি যাতে কেউ বুঝতে পারে না প্রথমত মাইক্রোস্কোপ দিয়ে করি আর নার্ভ মনিটর দিয়ে সেই জন্য তোমাকে আমি কাউন্সিলিংও করিনি যে নার্ভ কেটে যেতে পারে বা কী করো অথচ দেখিয়েছিলাম নার্ভটা কীভাবে জড়িয়ে পটিয়েছিল ঠিক আছে আচ্ছা তোমাকে আগেও তো কিছু কিছু লোক নাম বলতে হবে না তো অনেকে বলেছিল তো প্যারোটিড টিউমারে কী কী হতে পারে কী বলেছিল বলেছিল মুখ বেঁকে যাবে কথা বলতে প্রবলেম হবে তারপর চোখের যে চোখটা খুলে থাকবে চোখ পিটপিটে এটা বন্ধ হবে না কানে কম শুনতে পারবে কানে কম শুনতে পারবে এরকম তো আমরা যখন আমি তোমাকে যখন কাউন্সিলিং করেছিলাম আমি একবারও বলেছিলাম যে এসব হতে পারে আমি বললাম ঠিক আছে হয় না হবে না হয়তো কোনো নেই ঠিক আছে তুমি এখন অত্যন্ত খুশি অপারেশন পরে কোনো প্রবলেম হলো না এবং একদম নর্মাল হয়ে গেছো তুমি এখন ঠিক আছে তো খুশি তো এই অপারেশন প্যারোটিড একদম তোমার এটা প্যারোটিড টিউমার আলটিমেট বেরিয়েছে এটা প্লিওমরফিক অ্যাডিনোমা বেরিয়েছে ঠিক আছে আমরা অত্যন্ত খুশি ওকে